তন্ন পিৎজা, নামটা শুনে হয়তো অনেকেই অবাক হচ্ছেন। ইতালিয়ানরা টুনা ফিশকে তন্ন নামেই চেনে। আজকে আমি ইটালিয়ানদের খুবই জনপ্রিয় একটি পিৎজা, টুনা ফিশ পিৎজা অর্থাৎ তন্ন পিৎজার রেসিপি আপনাদের সবার সাথে শেয়ার করব। মাত্র 4টি উপকরণ দিয়ে আমি আজকে এই মজাদার পিৎজাটি আপনাদের বানিয়ে দেখাবো। প্রথমে আমি এখানে একটি টুনা ফিশের ক্যান নিয়েছি। আপনারা এই ক্যানের টুনা ফিশ অনলাইন অথবা সুপার শপে ইজিলি পেয়ে যাবেন। আপনারা দেখতেই পাচ্ছেন ক্যানের টুনা ফিশে প্রচুর পরিমাণে তেল আছে। এখন আমি একটি ছাঁকনির দ্বারা তেলগুলো ছেঁকে নিব। এখন আমি একটি চামচ দিয়ে আলতো হাতে হালকা করে চেপে চেপে তেলগুলো বের করে নিব। সবগুলো তেল বের করে নেওয়া যাবে না, অবশ্যই মনে রাখবেন সামান্য পরিমাণ তেল যাতে টুনা ফিশে থাকে। পিৎজার ডো তৈরি করতে আমি এখন একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট। অবশ্যই মনে রাখবেন পুরনো ইস্ট দিয়ে কখনোই পিৎজার ডো তৈরি করবে না, এতে করে পিৎজার ডো ভালোভাবে ফুলবে না। এরপর ইস্টের সাথে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ এবং 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এখন দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ কুসুম গরম পানি। আপনাদের সাথে আরেকটি গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব। পিৎজার ডো তৈরি করতে অবশ্যই কুসুম গরম পানি অথবা কুসুম গরুর দুধ ইউজ করার চেষ্টা করবেন। এতে করে পিৎজার ডো খুবই সুন্দরভাবে ফুলে এবং তুলতুলেও হয়। হাতলের সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে ইস্টটিকে আমি 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। 5 মিনিট পর ঢাকনা উঠানোর পর আপনারা দেখতেই পাচ্ছেন ইস্টগুলো খুব ভালোভাবে ফুলে গেছে। এখন আমি ইস্টের সাথে দিয়ে দিব 2 কাপ পরিমাণ ময়দা। এখন 2 কাপ ময়দার সাথে আমি 1/2 কাপ পরিমাণ কুসুম গরম পানি অ্যাড করছি। এরপর খাবার তেল দিয়ে দিব 1 টেবিল চামচ। সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমার মনে হচ্ছে ডোটিতে আমার সামান্য পরিমাণ পানি দরকার, সেজন্য আমি এখানে 2 টেবিল চামচ কুসুম গরম পানি অ্যাড করেছি। আমার ডোটি বানানো প্রায় হয়ে গেছে। এখন আমি হাতে সামান্য পরিমাণ তেল দিয়ে ডোটিকে আবার ভালোভাবে মুছে নিব। আমার ডোটি তৈরি করা হয়ে গেছে। এখন আমি ডোটিকে 2 ঘন্টার জন্য গরম স্থানে ঢেকে রেখে দিব। 2 ঘন্টা পর আপনারা দেখতে পাচ্ছেন ডোটি কতটা ফুলে উঠেছে। এখন আমি 1 মিনিটের জন্য ডোটিকে আবার মুছে নিব। ডোটি মুছে নেওয়ার পর এখন আমি ডোটি থেকে 1/3 ভাগ কেটে নিব। এখন আমি একটি কাঁচের প্লেটে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিয়েছি এবং ডোটিকে পিৎজা আকৃতি করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো আকৃতিতে পিৎজাটি বানিয়ে নিতে পারেন। যেহেতু ইতালিয়ানরা থিন ক্রাস্টের পিৎজা বেশি পছন্দ করে, সেজন্য আমি পিৎজার ডোটিকে থিন করে নিয়েছি অর্থাৎ পাতলা করে নিয়েছি। একটি কাঁটা চামচ দিয়ে পিৎজার ডোটিকে ছিদ্র করে নিব। এখন আমি পিৎজাটিতে ইউজ করছি পিৎজা সস। এই পিৎজা সসটি আমি বাসায় তৈরি করেছি। আপনারা চাইলে আমার চ্যানেলে পিৎজা সসের রেসিপিটি দেখে নিতে পারেন। আপনাদের সুবিধার জন্য পিৎজা সসের রেসিপিটির লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখন পিৎজাটিতে খুব ভালোভাবে পিৎজা সসটি লাগিয়ে নিব। আপনাদের আরেকটি কথা বলতে ভুলে গেছি, আজকে এই পিৎজাটি তৈরি করতে আমার আব্বু আমাকে সাহায্য করছে। পিৎজাটিতে খুব সুন্দর করে আব্বু টুনা ফিশগুলো সাজিয়ে দিচ্ছে। এখন আব্বু দিয়ে দিচ্ছে বড় করে কাটা পেঁয়াজ। এই টুনা ফিশ পিৎজাতে ইতালিয়ানরা বড় করে কাটা পেঁয়াজই ইউজ করে থাকে। পিৎজাটিতে এখন ইউজ করা হচ্ছে মজারেলা চিজ। অবশ্যই পিৎজাটি ভালো মানের মজারেলা চিজ ইউজ করবেন, এতে করে পিৎজাটি খেতে খুব ভালো লাগবে। সবশেষে পিৎজাটিতে ইউজ করব অরিগ্যানো। আপনাদের হাতের কাছে যদি অরিগ্যানো না থাকে, তাহলে আপনারা অরিগ্যানো বাদেই পিৎজাটি বানাতে পারেন। আমার পিৎজাটি বানানো হয়ে গেছে। এখন আমি ওভেনে 180°C-এ 20 মিনিটের জন্য পিৎজাটিকে বেক করে নিব। যেহেতু আব্বু ইতালিতে প্রায় সময় এই পিৎজাটি খেয়ে থাকে, সেজন্য আব্বু আমাকে আজকে পিৎজাটি বানানোর সময় হেল্প করেছে। আপনারা দেখতে পাচ্ছেন পিৎজাটি কতটা সুন্দর হয়েছে এবং খুব ভালোভাবে বেক হয়েছে। পিৎজাটি খেতে আসলেই অসাধারণ হয়েছিল। আপনারা চাইলে একবার হলেও এই পিৎজাটি বাসায় বানিয়ে দেখবেন, আশা করি নিরাশ হবেন না। আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের সবাইকে আমার আগামী রেসিপিটি দেখার আমন্ত্রণ রইলো।